Say hello to Phone 2A. Powerfully unique from the inside out. তো ভিডিওটি দেখলেন নাথিং ফোন নতুন একটি মোবাইল লঞ্চ করেছে যেই মোবাইলটির নাম দেওয়া হয়েছে নাথিং ফোন টু এ এই মোবাইলটি লঞ্চ করেছে ফ্লিপকার্ট অ্যামাজন বা যে কোনো ই কমার্স ওয়েবসাইট বা বিভিন্ন স্টোরের মধ্যে তোমরা পেয়ে যাবে এই নাথিং ফোন টু এ তো আজকে ফোন টু এ নিয়ে একটি বিস্তারিত আলোচনা থাকবে নাথিং ফোন টু এ কি এবং এর যে স্পেসিফিকেশন স্পেসিফিকেশনগুলি কেমন থাকছে কি কি দিয়েছে মোবাইলটির সঙ্গে এবং এই মোবাইলটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা যারা যারা এই মোবাইলটি পার্সেস করতে যাচ্ছ তাদের জন্যই আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা যদি নাথিং ফোন টু এ নেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবে হলে কিন্তু তোমরা খুব বড় জিনিস মিস করে যাবে তো অবশ্যই সম্পূর্ণ তথ্য দেখে তারপরে নাথিং ফোন টু এ মোবাইলটিকে পার্সেস করবে তো সবার প্রথমে নাথিং ফোন যে কোম্পানিটি ম্যানুফ্যাকচার করে তার নাম হলো নাথিং টেকনোলজি লিমিটেড এই কোম্পানিটি কিন্তু এই নাথিং ফোনকে ম্যানুফ্যাকচার করে এবং এই যে নাথিং ফোন টু এ মোবাইলটি এই মোবাইলটি এই মাসেই অর্থাৎ মার্চ মাসেই লঞ্চ হয়েছে এবং এই মোবাইলটির যে স্পেসিফিকেশান সেই স্পেসিফিকেশানগুলি বলার আগে আমি সব থেকে যে যে জিনিসটি সেটি বলবো যে নাথিং ফোন নাথিং ফোন কিন্তু থেকে স্টাইলিশ ফোন আমরা বলতে পারি এই সময়ে কারণ নাথিং ফোনে যে ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে ব্যাক প্যানেল দেওয়া হয়েছে সেই ডিজাইনেই বেশিরভাগ ইউজার বা বেশিরভাগ কাস্টমার কিন্তু এর দিকে অ্যাট্রাক্ট হয় এবং এই ফোনটিকে পার্সেস করতে চায় তো নাথিং ফোনের যে স্টাইল যে ডিজাইন দেওয়া হয়েছে সেই ডিজাইন অবশ্যই খুব ভালো একটি ডিজাইন দেওয়া হয়েছে তো নাথিং ফোন টু এর মধ্যে যে লাইটিংগুলো ছিল আগে নাথিং ফোন এর মধ্যে সেই লাইটিংগুলোকে একটু চেঞ্জ করা হয়েছে তোমরা যদি দেখো তাহলে এখন কিন্তু শুধু উপরের সাইডের মধ্যে লাইটিং রাখা হয়েছে বা যে লাইটগুলো দেওয়া হয় সেই লাইটগুলো রাখা হয়েছে নিচের দিকে কিন্তু একদম শুধুমাত্র নাথিং ফোনের যে লোগো নাথিং ফোন টু এ তো এইখানে যে তার এই তারের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে টু এর যে সিম্বল সিম্বলের মতো কিন্তু একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে তো এই যে নাথিং ফোন টু এ মোবাইলটি এই মোবাইলটির মধ্যে তোমরা তিনটি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছ তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট এটি হলো আট জিবি একশো তার সঙ্গে সঙ্গে থাকছে আট জিবি দুইশো এবং তার সঙ্গে সঙ্গে থাকছে বারো জিবি ছাপ্পান্ন জিবি তো এই তিনটি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে তোমরা এই মোবাইলটি পাচ্ছ এবং এই যে নাথিং ফোন টু এ মোবাইলটি রয়েছে এই মোবাইলটির যে সব থেকে বেটার জিনিস সেটি হলো এর যে ক্যামেরা পজিশন তোমরা যে ক্যামেরা পজিশন দেখো তাহলে একদম মিডিল এ দেওয়া হয়েছে এবং যেইখানে এনএফসি যে কয়েল রয়েছে সেই কয়েলের মাসখানে কিন্তু একদম সেন্টারের মধ্যে একদম প্লেস করা হয়েছে ক্যামেরাটিকে এবং অন্যরকম একটি লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে তো পিছনে যে দুইটি ক্যামেরা দুইটির প্রত্যেকটি পঞ্চাশ মেগা রাখা হয়েছে অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ একশো মেগা পিক্সেলের অর্থাৎ পঞ্চাশ একটি করে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা রাখা হয়েছে পিছনে অর্থাৎ রেয়ারে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ একশো মেগা পিক্সেলের ক্যামেরা রাখা হয়েছে এবং এর যে পারফরমেন্স সেই পারফরমেন্স কিন্তু একদম দুর্দান্ত পারফরমেন্স এবং এর যে ব্যাক ক্যামেরা সেটি ফোর কে থার্টি এপিএস এর ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং হাজার আশি সাইড অথবা একশো কুড়ি এফপিএস এ কিন্তু ভিডিও রেকর্ড করতে সক্ষম এই ক্যামেরা দুইটি এবং ফ্রন্টের মধ্যে থার্টি টু মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যেটি হাজার আশিপি এবং সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে সক্ষম তো সামনের যে অর্থাৎ যে সেলফি ক্যামেরাটি দেওয়া হয়েছে বা ফ্রন্ট ক্যামেরাটি দেওয়া হয়েছে সেটিও কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে বর্তমান সময়ে এবং এর যে ভিডিও রেকর্ডের ক্ষমতা সেটিও কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে যারা যারা বিশেষ করে ব্লগ করে তাদের জন্য যারা মোবাইল দিয়ে ব্লগ করে তাদের জন্য খুব ভালো একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং রেয়ারেও কিন্তু খুব ভালো ক্যামেরা ইউজ করা হয়েছে বা নাথিং ইউজ করেছে তো এখন আসা দেখ মোবাইলটির মেন যে পার্ট সেই পার্টের দিকে তো মোবাইলটির মধ্যে একটি পাঁচ হাজার এমএইসের ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এবং যেই মোবাইলটিকে চার্জ করার জন্য তোমরা পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার অ্যাডাপ্টার বা পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করতে পারবে এর বক্সের মধ্যে কিন্তু কোনো পাওয়ার অ্যাডাপ্টার আসে না শুধুমাত্র মোবাইল এবং তার সঙ্গে সঙ্গে একটি সিম ইজেক্টর টুল আর একটি ডাটা কেবল যেটি টাইপ সি থেকে টাইপ সি তোমাদের সাপ্লাই দেবে তো এই তিনটি কম্পোনেন্ট থাকে আমাদের প্যাকেটের মধ্যে বা নাফিংয়ের প্যাকেটের মধ্যে আর কিন্তু কোনো কিছুই থাকে না শুধুমাত্র মোবাইল তার সঙ্গে সঙ্গে একটি সিম ইজেক্টেড টুল এবং পাওয়ার কেবল তো এই তিনটি জিনিসই থাকছে মোবাইলটির মধ্যে তিনটি কালার ভেরিয়েন্ট আসে যার মধ্যে হোয়াইট ব্ল্যাক এবং মিল্ক এই তিনটি কালার ভেরিয়েন্টের মধ্যে তোমরা মোবাইলটি পাবে কিন্তু সব থেকে অ্যাট্রাক্টিভ যেই কালারটি সেটি হলো হোয়াইট কালার তো তোমরা যদি পার্সেস করতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদের রিকমেন্ড করবো হয় ব্ল্যাক না হলে তোমরা হোয়াইট কালারটি পার্সেস করতে পারো খুব ভালো দুইটি কালার দেওয়া হয়েছে এবং এই মোবাইলটির যে সিকিউরিটি সিকিউরিটির জন্য ইন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে মোবাইলের মধ্যে মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হলো মোবাইলের প্রসেসার প্রসেসর এখানে মিডিয়া টেক ডায়মন্ড সিটি সেভেন টু ডাবল জিরো প্রো ফোর এনএম প্রসেসার দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটি রান করবে অ্যান্ড্রয়েড ফোরটিন এর উপর এবং নাথিং ও এস টু এর উপর এবং এই যে মোবাইলটি এই মোবাইলটির আমি তিনটি কালার ভেরিয়েন্ট তার সঙ্গে সঙ্গে তিনটি কিন্তু এইখানে স্টোরেজ ভেরিয়েন্টের কথা বললাম তো তিনটির যে প্রাইস সেই প্রাইস কিন্তু মোটামুটি তেইশ হাজার থেকে শুরু হচ্ছে তো তেইশ হাজার থেকে আঠাইশ হাজারের মধ্যে এই যে মোবাইল তিনটি এই মোবাইল তিনটির প্রাইস রাখা হয়েছে খুব অ্যাট্রাক্টিভ একটি প্রাইস রাখা হয়েছে যাতে কাস্টমাররা এই মোবাইলের দিকে অ্যাট্রাক্ট হয় এবং অবশ্যই আমি পার্সোনালি মনে করছি কাস্টমাররা অ্যাট্রাক্ট হবে কারণ এই যে মোবাইলের প্রাইস আমি তেইশ হাজার বললাম এই তেইশ হাজার টাকার মোবাইল কিন্তু কার্ড অফার লাগিয়ে শুধুমাত্র তোমরা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকেই পেয়ে যাচ্ছ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় নাথিং ফোনের মতো এত সুন্দর স্টাইলিশ এত সুন্দর গুড লুকিং একটি ফোন কিন্তু মার্কেটের মধ্যে সত্যি দুর্লভ এবং অবশ্যই নাথিং ফোন তোমরা জানোই যে নাথিং ফোনের পারফরম্যান্স কেমন তার সঙ্গে সঙ্গে যারা নাথিং ফোন ইউজ করছে যে সমস্ত কাস্টমার ইউজ করছে তারাও কিন্তু খুবই স্যাটিসফাইড এই নাথিং ফোনের থেকে যেহেতু নতুন একটি কোম্পানি যেহেতু নতুন মার্কেটে এসেছে তাই অবশ্যই খুব ভালো ভালো ফিচার্সের সঙ্গে মোবাইল নিয়ে আসছে এবং উনিশ থেকে কুড়ি হাজারের মধ্যে যেহেতু এই নাথিং ফোন পাওয়া যাচ্ছে তো অবশ্যই খুব ভালো একটি মোবাইল খুব ভালো একটি ডিল হতে চলেছে তোমরা যারা যারা নাথিং ফোন কিনবে বলে ভাবছ তাদেরকে অবশ্যই বলবো তোমরা কুড়ি হাজারের মধ্যে ফোন একদম চোখ বন্ধ করে নিতে পারো খুব ভালো মোবাইল এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালো বা গুড লুকিং একটি ফোন তোমরা পেয়ে যাবে নিঃসন্দেহে তো যদি কিনতে চাও তাহলে অবশ্যই কিনে নাও এবং যদি কেনা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাও এবং যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটিও আমাদের কমেন্টে জানাও আমরা তোমাদের জানিয়ে দেব দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ